আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে লিওনেল মেসি যখন পিএসজিতে আসেন, ঠিক তার আগে থেকেই নেইমারের সাথে ঝামেলা চলছিল কিলিয়ান এমবাপ্পের। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে যেন সহ্যই করতে পারেন না এমবাপ্পে। মেসি আসার পর নেইমার ও এমবাপ্পের সম্পর্কের দূরত্বটা আরও বেড়েছে। পিএসজির সাথে চুক্তি নবায়নের সময় কিলিয়ান এমবাপ্পে নাকি কর্তৃপক্ষকে বলেছিলেন নেইমারকে বিক্রি করে দিতে হবে। ইঞ্জুরি সংক্রান্ত জটিলতায় বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। অবশেষে ইঞ্জুরি কাটিয়ে মনপ্লেয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেন, কিন্তু পিএসজি আবার একটি পেনাল্টি পেলে সেই পেনাল্টিটি নেইমার মারতে গেলে কিলিয়ান এমবাপ্পে বল চাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক সে সময় লিওনেল মেসিকে ধাক্কা দিয়ে বসেন। মেসি অবাক হয়ে তাকিয়ে থাকলেও কিলিয়ান এমবাপ্পে তাতে পাত্তাও দেয়নি। ম্যাচের পরে ভিডিওটি ভাইরাল হয়, এ নিয়ে চলছে এমবাপ্পের সমালোচনা। তারই সূত্র ধরে কিলিয়ান এমবাপ্পের ওপরে ক্ষেপেছেন সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি। রুনি বলেন, 22-23 বছরের একজন খেলোয়াড় মেসিকে বাহু দিয়ে ধাক্কা মারে, আমার জীবনে এত বড় ইগো আমি কখনো দেখিনি। কেউ এমবাপ্পেকে মনে করিয়ে দাও, 22 বছর বয়সে মেসির কাছে 4টা ব্যালেন্ডিওর ছিল। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের এক কথায় চটেছিলেন ব্রাজিল কোচ তিতে। এমবাপ্পে বলেছিলেন, দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনায় যেসব ফুটবল হয় সেটা প্রতিযোগিতাপূর্ণ ফুটবল নয়, সেখানকার ফুটবল নাকি ইউরোপের মতো উন্নত নয়। ঠিক এ কথাতেই চটেছিলেন তিতে। তিতে বলেন, সম্মান রেখেই বলছি, কিলিয়ান এমবাপ্পে হয়তো ইউরোপিয়ান ন্যাশনস লিগ ও ইউরোপিয়ান প্রীতি ম্যাচের কথা বলছেন, বিশ্বকাপের বাছাই পর্বের কথা বলছেন না। বিশ্বকাপের বাছাইয়ে আমরা আজারবাইজানের মতো দলের বিপক্ষে খেলি না, আমাদের এখানে এমন কোনো দল নেই যাদের বিপক্ষে বিরতি পাওয়া যায়। বিশ্বকাপের আগে অনেক বিতর্কে জড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে, তাই সবার চোখ থাকবে এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে কেমন করেন সেটার দিকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।